নমস্কার, দিনের সেরাতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বুদ্ধদেব, এবং আজ দিনের সেরাতে আমাদের বিষয় আবারও সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্বে ক্রমশই জেরবার বরাবর প্রায় রক্তাক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস। এ রক্ত দেখা না গেলেও তৃণমূলের অন্দরে ক্ষতবিক্ষত করে তুলছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছাচ্ছে যেখানে প্রত্যেক দিন খবরের শিরোনামে উঠে আসছে তা। গতকালই আপনাদের দেখিয়েছিলাম বলাগড়ের ঘটনা। সেই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং সেখানকার অর্থাৎ হুগলির জেলা পরিষদের সদস্যা রুনা খাতুন, তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এবার চরমে। সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ হচ্ছে সেই দ্বন্দ্বের প্রতিক্রিয়া। শুধু তাই নয়, এবার বিধায়ক যে ভাষায় ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করলেন রুনা খাতুনকে, তার পূর্বেই গতকাল বিধায়ক জানিয়েছিলেন যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি আমি। আগামী 7 তারিখ তার ফেসবুক লাইভ করার কথা ছিল, গোটা ঘটনা জানানোর কথা ছিল, কিন্তু তার পূর্বেই তার জিরাটে তার যে কার্যালয়, সেই বিধায়ক কার্যালয় ভেঙে তছনছ করে দেওয়া হলো অভিযোগের তির রুনা খাতুন ও তার অনুগামীদের বিরুদ্ধে। এবং সেই দ্বন্দ্বে বিধায়কের দপ্তর তো ভাঙচুর হলোই, সেই সঙ্গেই ভাঙচুর করা হলো ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় কিছু, সঙ্গে অবশ্যই দলের পতাকা পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, বাইরে ফেলে দেওয়া হলো। চলুন এক নজরে দেখে নেব সেই প্রতিবেদন, তারপরে বিস্তারিত আলোচনা আসব। দেখুন প্রতিবেদন। অজিত মুখার্জিটা কে? সিবিকে চাকরি করে, দীর্ঘদিন ডিউটি করেনি। শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টেড, তার সাকরে তার সাথে থাকতো একটা সিবিকে কাজ করা সত্ত্বেও ন্যূনতম সে কোনোদিন ডিউটি করে না। সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে, নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায়। কাজেই শান্তনু ব্যানার্জি কি ছিল, কেন তাকে জেলে যেতে হয়েছে, এ তো নতুন করে বলার নয়। তার চামচা তার সাকরে তার কেমন হবে, তারা তো ব্যাপারীর কাছে গিয়ে জুটবে, রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই। কুকথা, পরস্পর বিরোধী মন্তব্য। সম্প্রতি রাজ্যের শাসক দল জড়িয়েছে নানা দলবিরোধী কারনামায়। এবার সেই তালিকায় যোগ হলো আরো একটি সংখ্যা, রুনা খাতুন বনাম মনোরঞ্জন ব্যাপারী। ঘটনাক্রমে মনোরঞ্জন ব্যাপারী একজন বিধায়ক, রুনা খাতুন শাসক দলের যুবনেত্রী। রুনা খাতুনের অভিযোগ, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অন্যদিকে বুধবার রাতেই ভাঙচুর চালানো হয়েছে জিরাটের আহমেদপুর বিধায়ক কার্যালয়। রুনার দিকে আঙুল উঠতেই যুবনেত্রীর পাল্টা প্রশ্ন, কোনো প্রমাণ দিতে পেরেছেন কি? না, উনি তো টাইম লাইনে থাকার জন্য আমাকে তো অভিযোগ, আমার থেকেই তো ব্যক্তিগত আক্রমণ করছে। দেখবেন বারবার আমার সম্পর্কে যাই বলে, প্রমাণ ছাড়া বলে, নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন, কোনো প্রমাণ দিতে পেরেছে? বিধায়ক কার্যালয় থেকে অদূরেই আসানপুর গ্রামে জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য চম্পা মুখার্জির বাড়ি। অভিযোগ, সেখানেও হামলা চালায় 30 থেকে 40 জন। পঞ্চায়েত সদস্যার স্বামী সুরজিৎ মুখার্জি বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত, ঘর থেকে টেনে বার করে মারধর করা হয়। অভিযোগের আঙুল উঠেছে সেই রুনার দিকেই। সুরজিৎ মুখার্জিটা কে? সিবিকে চাকরি করে, দীর্ঘদিন ডিউটি করেনি। শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টেড, তার সাকরে তার সাথে থাকতো একটা সিবিকে কাজ করা সত্ত্বেও ন্যূনতম সে কোনোদিন ডিউটি করে না। সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে, নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায়। কাজেই শান্তনু ব্যানার্জি কি ছিল, কেন তাকে জেলে যেতে হয়েছে, এ তো নতুন করে বলার নয়। তার চামচা তার সাকরে তার কেমন হবে, তারা তো ব্যাপারীর কাছে গিয়ে জুটবে, রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই হবে। অনেকেই এটাকে আদিনব্য দ্বন্দ্ব হিসেবে দেখছেন, তবে সেই সব দাবিকে অস্বীকার করে রুনার সাফ কথা, আদিনব্য কোনো ইস্যু নয়, অনেকের থেকেই রাজনীতিতে তার অভিজ্ঞতা অনেকটাই বেশি। বয়স হিসাবে মনোরঞ্জন ব্যাপারী বয়সে আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু রাজনীতিতে আমি অনেকের থেকে সিনিয়র, কারণ আমি ছাত্র রাজনীতি দিয়ে করেছি। তাহলে আপনারা কি দিয়ে এটা বিচার করবেন, বয়স দিয়ে না কে কতদিন ধরে রাজনীতি করছে সেটা দিয়ে?
রুনা ছাড়াও তার স্বামী সিজা, কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস, জিরাট পঞ্চায়েতের প্রধান তপন দাস এই হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠছে। তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিভিন্ন জায়গায় তারা পোস্টারিং শুরু করেছে, তবে বিজেপি নেতার দাবি পোস্টারিং এর কাজ তৃণমূলেরই। বিষয়টা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এরকম পোস্টারিং এ বিশ্বাসী নয়। আমাদের দলের কোনো এরকম ইনস্ট্রাকশন নেই বা আমাদের দলের এরকম কোনো কার্যক্রম নেই যেখানে পোস্টারিং করার বিষয়। এটা ওদেরই দলের অন্তর্দ্বন্দ্ব, লবিবাজি। একটা লবি এসব কাজ করে অপর লবিকে বদনামের ভাগিদার করানোর জন্য করছে আমার মনে হয়। আর সত্যি কথা বলতে, আজকে যে বিষয়টা সত্যি যে আজকে ওদের মারামারি, অশান্তি, ভাঙচুর, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ বলাগড়ের বিধায়কের কাছ থেকে কী পরিষেবা পাচ্ছে, কী কাজ হচ্ছে। কোনো কাজ নেই বলাগড়ে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, কিচ্ছু নেই। দলীয় নেতাদের ক্রমবর্ধমান বিবাদে অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলে। তাদের প্রকাশ্যে পরস্পর বিরোধী মন্তব্য কার্যত বিরোধীদের পায়ের তলার মাটিকেই মজবুত করছে। এরা আমার সঙ্গে যারা থাকে, যারা আমাকে সমর্থন জানায়, প্রত্যেক আক্রমণের লক্ষ্যবস্তু। চম্পাকে আক্রমণ করে তো স্বামীকে ঢুকিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়ে জানানো। কাকে কাকে জানিয়েছে দল? আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাছাড়া ফোনে ফোনে তাকে ফোন করে, ঠিক আছে থাক না, ওটা থাক, দলকে জানিয়েছে। বলাগড়ে, বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, শুভানন্দই মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাগড়ে যাবেন। 7 তারিখ ফেসবুক লাইভটা করবেন? 7 তারিখে জিরাট পার্টি তো আর কিছু নেই, সে তো ভেঙে চলে গেল। আমি তো বলাগড়ে নেই, আমি তো ছিলাম, আপনারা জানেন এখানেই রয়েছি। তো যাদের, যারা ওখানে রয়েছে, যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে, তারা থানায় গেছে, তারা কেস করেছে। আমার কাজ, থানাকে ফোনে বলেছি, থানা অভিযোগ নিয়েছে। এই পরিস্থিতিতে দলের মধ্যেকার ফাটল কিভাবে সামলাবেন তৃণমূল সুপ্রিমো? নাকি বড় পরিবারের ছোটখাটো ঝগড়া লেগে থাকে বলে এড়িয়ে যাবেন সবটাই? উঠছে প্রশ্ন। হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট, নিউজ বর্তমান। বারবার আপনাদের দেখাতে দেখাতে হয়তো আমরাও ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা বারবার আপনাদের বলেছি, এই গোষ্ঠীদ্বন্দ্ব হোক কিংবা সমাজের যে প্রকৃত ছবি, সেই ছবি আপনাদের সবার আগে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে আমরা দায়বদ্ধ, বারবার আমরা বলেছি, এবং সেই দায়বদ্ধতার প্রশ্নেই এই যে শাসক দলের কার্যত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যা থেকে সাধারণ মানুষ, সাধারণ জনগণ বঞ্চিত, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আমার আপনার মতন লোককে বঞ্চিত হতে হচ্ছে। তবে এত প্রতাপশালী নেত্রী এই রুনা খাতুন কিভাবে? এর মাথায় বারংবার বলছেন এই মনোরঞ্জন ব্যাপারী, কলকাতার বাবু, কলকাতার বাবুর হাত রয়েছে। কে সেই কলকাতার বাবু? একজন রাজ্য সম্পাদিকা যুবর, তিনি এতটা ক্ষমতাবান কিভাবে যে গাড়িটা থেকে নামলেন তিনি? একজন শিক্ষিকার পক্ষে, সাধারণ স্কুল টিচারের পক্ষে এই রকম গাড়ি চড়া কি সম্ভব, প্রশ্ন তুললাম আমরা। এই গাড়িটা যদি তারই হয়, তর্কের খাতিরে ধরে নিলাম তারই গাড়ি, তাহলে সেই গাড়ি বা এত কিছু কিভাবে? এবং বলাগড়ের এই ঘটনা রীতিমতন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তৃণমূলের উচ্চ নেতৃত্বর কাছে। শুধু এই বলাগড় নয়, ব্যারাকপুর থেকে শুরু করে যাবতীয় জায়গা, হাওড়া, প্রতিটা জায়গায় যা ঘটনা ঘটছে তাতে সত্যি বিড়ম্বন। এই মুহূর্তে রুনা খাতুন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গতকালও তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, তিনি জানিয়েছিলেন সবিস্তারে। রুনা দেবী, গতকাল আমরা দেখেছিলাম যে এরকম আপনাদেরই বিধায়ক, আপনার এলাকার বিধায়ক, তিনি অভিযোগ করেছিলেন যে অনেক কিছুই হতে পারে, তিনি খুন হয়ে যেতে পারেন, বিধায়ক কার্যালয় ভাঙচুর হতে পারে। আর ঠিক
সেরকমটাই হলো বিধায়ক কার্যালয় ভাঙচুর হলো এবং অভিযোগের তীর আপনার দিকে, আপনার অনুগামীদের দিকে, কিভাবে ব্যাখ্যা করবেন? ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি ব্রেনে চিকিৎসা করা, এইরকম কথা এর আগে আমরা পশ্চিমবঙ্গে শুনিনি। উনি নিরাপত্তাহীনতায় কেন যে ভুগছেন সেটা উনিই বলতে পারবেন, কারণ ওনার দুখানা সিকিউরিটি রয়েছে। তাছাড়া বিধায়ক হওয়ার পর উনি নিজে দুখানা আর্মসের লাইসেন্স বার করেছে। আমি জানি না কোনো বিধায়কের প্রয়োজন হয় কিনা জনপ্রতিনিধির, ওনার নিজস্ব পার্সোনাল দুখানা আর্মস রয়েছে। ফলে এরপরেও উনি খুন রাহাজানির কথা বলেন, উনি তো নাকি বলেন ছত্তিশগড়ে নকশাল আন্দোলন করতেন, তো তার এত খুনটুন হওয়ার ভয়, এটা একদম হাস্যকর বিষয়। আর রইল কথা ওনার বিধায়ক অফিসের ভাঙচুর কথা, উনি যা নকশাজনক কথা বলছেন একটা মহিলাকে, যেরকম কুরুচিকর উক্তি উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নিজে ডাইরেক্ট করেছেন, তারপরে ওনার যা মানসিকতা, তাতে উনি নিজেই নিজের অফিস ভেঙে আমার উপর নাম চাপিয়ে দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পারছেন? আজ পর্যন্ত কোনো কথা, কোনো ভিত্তি, কোনো প্রমাণ, কোনো তথ্য কিচ্ছু নেই। উনি দলের গাইডলাইন মানছেন না। ওনার যা সমস্যা দলকে জানান, এখনো সময় আছে। আমি বিধায়ককে বলবো যে শুধরে যান, যে পার্টি যে দল আপনাকে এত সম্মান দিয়েছে সেটা লিয়াজো মেনটেন করুন, মামাজি মানুষকে সম্মান করুন এবং জননেত্রীর কথা মাথায় রাখুন, তার স্যাক্রিফাইসের কথাটা মাথায় রাখুন। তিনি বলছেন যে বড়াগড়ে ফিরে লড়াই হবে, কিসের লড়াই? আমি জানি না উনি কিসের লড়াই করছে। লড়াইটা হোক মানুষের উন্নয়নের, লড়াইটা হোক দিদির সুরক্ষা কর্মসূচি, যে বলয় তিনি মানুষের জন্য তৈরি করেছেন সেটা প্রত্যেক বাড়ি বাড়ি দিদির ইচ্ছা অনুযায়ী পৌঁছাচ্ছে কিনা সেটা খোঁজ নেওয়া, এটা লড়াই হতে পারে। অন্য উনি কি লড়াই বলছেন আমি জানি না। উনি যদি বলতেন রুনা খাতুন সারাদিনে 10টা মানুষকে পরিষেবা দিতে পারছে, আমি 40 জনকে দিচ্ছি, এটা হতো লড়াই, কম্পিটিশন হতো। আচ্ছা আপনি 40টা করছেন, আমি আগামী দিনে 50টা করব। কিন্তু না, তিনি বাকযুদ্ধ করছে, তিনি ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করছে। হতে পারে আমাকে ওনার ভালো নাই লাগতে পারে, তাহলে উনি আমার নামে, ওনার যদি মনে হয় উনি লিখিত আকারে অভিযোগ জানাতে পারতেন, সেটা না করে উনি সোশ্যাল মিডিয়া এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে উনি ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ আমাকে করেছেন, আমার পরিবারকে করেছেন, ধিক্কার জানাচ্ছি আমি। দিদি, যে ভাষায় তিনি আপনাকে আপনার নাম না করে আক্রমণ করেছেন, যে ভাষায়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? আমার মনে হয় না মান এবং ঘুষ যাদের আছে, আমরা যারা মানুষ বলি এই কাজটা করা যায়। প্রত্যেকের মনে রাখা উচিত যে প্রত্যেকটা সন্তানই একটা নারীর গর্ভ থেকে জন্ম নেয়। আমি একজন নারী, উনিও যে জননীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন সেও তো নারী, এটা জননীর যথরের লজ্জা। আমার দৃঢ় বিশ্বাস ওনার মা যদি জানতেন যে ওনার সন্তান জন্মানোর পর মহিলাদের এত কুরুচিকর মন্তব্য করতে পারেন, তাহলে একবার ভাবতেন। উনি আপনার লাইফস্টাইল নিয়েও প্রশ্ন তুলেছেন, বলছেন একজন শিক্ষিকা হয়ে যিনি স্কুল যান না তার এত পয়সা আসে কোথা থেকে? উনি আসলে তো পরিযায়ী পাখি, মাত্র 2.5 বছর হয়েছে। এর আগে উনি জানতেন, যদি উনি নির্বাচনটা আমার বাড়িতে থেকেই করেছিলেন, কেন করেছিলেন উনি সেটা ভালো বলতে পারবেন। আর আমি একজন স্কুল শিক্ষিকা, অবশ্যই স্কুল শিক্ষিকার মাইনে কত উনি নিশ্চয়ই জানেন। আমার পরিবারে আমার বাবার নৌকার ব্যবসা আছে, নৌকা ফ্যাক্টরি আমাদের এখানে আদি ব্যবসা, আমাদের বলাগড়ে সবারই নৌকা ব্যবসা আছে, এই নিয়ে অনেক নৌশিল্প নিয়ে বই আছে। আর আমার স্বামী এখানকারই, আমাদের জন্মভূমি কর্মভূমি এটাই। হঠাৎ করে একদিন আসেনি, আর তার ব্যবসা এই নয় যে 2 বছর 5 বছর কি 10 বছর হয়েছে, এটা পারিবারিক ব্যবসা। সেই বংশের নামে, আমার স্বামীর পরিবারের নামে একটা বাস স্ট্যান্ড আছে চালকলের নামে, যেটা আমার স্বামীদের, এবং আইসক্রিম ফ্যাক্টরি আছে, ভেজাল কারখানা আছে, দাদু করেছে, বাবা করেছে, এখন আমার স্বামী করছে, পরিবার জানে। ঠিক আছে, এটা প্রশ্নটা ওনাকে করুন। উনি ভাড়া গাড়ি, ভাড়া বাড়ি, ড্রাইভারের মাইনে, কার্যালয় ভাড়া, এত ভাড়া, এত কিছু উনি কোত্থেকে দিচ্ছেন? উনি ওনার আয়ের উৎস বলি। উনি তো বলেছেন, উনি বলেছেন যে আমি বিধায়ক হিসাবে যে টাকা পাই সেখান থেকে দিই, বিধায়ক ভাতা হিসাব ভাতা থেকে দেওয়া হয়, কারণ বিধায়ক ভাতা থেকে গাড়ির খরচা পাওয়া যায়, গাড়ির তেলের খরচা পাওয়া যায়। দেখাতে পারবে না গাড়ির কাগজপত্র? দেখাতে পারবে? পারবে না। এবং তিনি ফেসবুকে লিখেছিলেন নাকি আপনারাই তার আগের যে গাড়ির মালিক ছিল তাকে ধমকে চমকে সেই গাড়ি তার থেকে উইথড্র করিয়ে নিয়েছিলেন, ফেসবুকেই লেখা আছে। তার থেকে নাম্বার নিন,
ওনার গাড়ির নাম্বারটা নিয়ে গাড়ির মালিককে আপনারা চাইলে সব পারেন খুঁজে বার করতে, গাড়ির মালিককে আপনারাই ফোন করুন না, আমরাও তো শুনতে চাই গাড়ির মালিক কি বলছে। দিদি আমরা যখনই বারবার ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কালকে ওনার সঙ্গে আমরা আপনার ফোনের পরেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার আগে উনি যে রিয়াকশন দিয়েছিল তা দেখিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সঙ্গে বিশেষ কথা বলতে চাইনি, আপনার বিরুদ্ধে একটি কথা শুধু ব্যবহার করেছিলেন, কিসের পরি বা কিছু এই ধরনের কথা ব্যবহার করেছিলেন বলে ফোনটা কেটে দেন। আমরা নিশ্চিতভাবে আজকেও ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। বিধানসভার বাইরে তিনি বলেছেন যে আমি আমাকে আপাতত তিন দিন চার দিন যেতে বারণ করেছে, যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভেঙে দিয়েছে, ফেসবুক লাইভ সেখান থেকে করা সম্ভব না। এই যে কোনো কারণে না কোথাও কি বিধায়ক আপনাকে ভয় পাচ্ছে না সমীহ করছে? সেটা আপনারা বিচার করুন, আপনারা জ্ঞানীগুণী মানুষ, দীর্ঘদিন এই পেশার সাথে আছেন, বহু মানুষের সাথে আপনারা কথা বলেন, নিশ্চয়ই আপনারা মানুষকে জাজ করতে পারেন, এইটুকুনি তো আশা রাখি। শেষ প্রশ্ন রাখবো দিদি, আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো, আপনার এবং বিধায়কের এই গণ্ডগোলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব দলের অন্দরে কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, মানছেন? শুনুন, আমরা দলের অনুগত শৈলী, আমরা বিধায়কের বিরুদ্ধে তো কোথাও মুখ খুলিনি, উনি মুখ খুলেছেন। এবার আপনারাই যখন ফোন করছেন বলতে বলছেন না বললে বলছেন যে নীরবতা সম্মতি দখন, আমরা বাধ্য হয়ে উত্তর দিয়েছি আত্মরক্ষার্থে, নিজেদের ভাবমূর্তির স্বার্থে, এবং একটা পরিবার, দেখুন আমার তো একটা পরিবার আছে, আমার স্কুলে বিধায়ক গেছেন, আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, ডেফিনেটলি হ্যাঁ একদম, তিনি আমার অবর্তমানে, ওনার বিধানসভায় অনেক স্কুল আছে, অনেক শিক্ষিকা আছে, কিন্তু উনি ব্যক্তিগত আক্রোশে এত মরিয়া হয়ে গেছেন, উনি আমার অবর্তমানে আমার স্কুলে গেছেন, অনেক লোকজন নিয়ে, ওনার সিকিউরিটি নিয়ে, তারা আর্মস দেখিয়েছে আমার ম্যাডামদের স্কুলে, ধমকে চমকে আমার অ্যাটেন্ডেন্সের খাতা বার করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট ডেকোরাম থাকে, এই ন্যূনতম শিক্ষাটা মানুষের থাকা উচিত, যদি উনি স্বশিক্ষায় শিক্ষিত বলে, আমাদের মতো প্রাইমারি হাই স্কুলে ডিগ্রি কলেজে উনি পড়েননি, যাই হোক উনি শিখে নিতে পারছেন, সেই খাতা বার করে তিনি সেই খাতায় নিজে হাতে লাল কালি দিয়েছেন বলেছেন দিদি, সেই অভিযোগ আমরা দেখিয়েছি দর্শকদের, কিন্তু বারবার মনোরঞ্জন ব্যাপারী বলার চেষ্টা করছেন যে এই বলা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, দুর্নীতি সমূলে উৎপাট করতে, সে বিষয়ে কি বলবেন? না মমতা ব্যানার্জি ওনাকে আমাদের জনগণ মননায়িকা, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী দলনেত্রী, তিনি ওনাকে পাঠিয়েছেন উন্নয়নের জন্য, চোখ ধরার কাজ পুলিশের, ওনার নয়, উনি অভিযোগ জানাতে পারেন, ওনার কাজ রাস্তাঘাট করা, ওনাকে জিজ্ঞাসা করুন এমএলএ ফান্ডে নির্দিষ্ট একজন কন্ট্রাক্টরই কাজ কেন করে, কেন টেন্ডারে সবাই পার্টিসিপেট করতে পারে না, কেন ধমকে চমকে তাদের তুলে দেওয়া হয়, বলতে পারবে সৎ সাহস আছে সেই কাজগুলো ক্যান্সেল করে পুনরায় আবার ই টেন্ডার করিয়ে জনসমক্ষে বলতে যে হ্যাঁ যে ইচ্ছা কাজ পাবে, এই সমস্ত নৈতিক কথা ওনার মুখ থেকে আমরা শুনতে চাই না। যে জল প্রকল্পের একটা টাকা, হিউজ পরিমাণ টাকা, প্রায় 5 কোটি টাকা, সেখান থেকেও আপনার আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, সে বিষয়ে কি বলবেন? আরে লিখিত দিকটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে উচ্চ নেতৃত্ব এর জন্য একটা দলের কাছে খারাপ বার্তা যাচ্ছে, কোথাও কি মনে করছেন যে কোথাও ফুল স্টপ দেওয়া হতে পারে বা কোথাও এবার থামা উচিত, তাই জন্য দলের উচ্চ নেতৃত্বকে ইতিমধ্যে আপনি রিপোর্ট করেছেন বা থানায় অভিযোগ করেছেন বা আগামী দিনে এই মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমার লক্ষ্য মনোরঞ্জন ব্যাপারী কুৎসা থেকে শুধু বাঁচা নয়, আমার লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রতি যারা ডেডিকেটেড নয়, দল যাকে সম্মানিত করেছে উনি কোথায় ছিলেন, কোথা থেকে তুলে এনেছে, মামাটি মানুষের প্রতি শ্রদ্ধা জানা, এখনো সময় আছে, আমাদের লক্ষ্য 2024 জননেত্রীকে আমরা দেখতে চাই, ভারতবর্ষের রাজনীতির মশনাকে দেখতে চাই, এইটা উনি ভুলে গেছেন, আমাদের লড়াই বিজেপি এবং সমস্ত সাম্প্রদায়িক বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, উনি কোথাও মনে হচ্ছে পারচেস হয়ে গেছে, তাদের অক্সিজেন দিতে চাইছে, যেহেতু বলা করে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই, সেটা উনি পাইয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে কত ভালো কথা বলেছেন, আজও কথা বললেন, অশেষ ধন্যবাদ আপনাকে, আপনার বক্তব্য আমরা তুলে ধরলাম জনতার সামনে, সাধারণ মানুষের সামনে, কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে একটা বিরতি নেওয়ার সময় এসেছে এবং দিনের সেরাতে ফিরে আসছি প্রথম বিরতির পর, সঙ্গে থাকুন।
শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্য শেষ কথা, স্টার্লিং হাসপাতাল, সোদপুর। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্তর যোগাযোগ করুন 8617203451 এবং 03325950000 এই নম্বরে। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া, 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান বিটি রোডের ধারে, ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি। 6,000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায় পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা, সেকেন্ড ফ্লোর, 27/F বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়, পোস্ট পানিহাটি, কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792908866377। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্য শেষ কথা, স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন দিনের সেরা। দিনের সেরাতে আপনাদের সঙ্গে আমি রয়েছি বুদ্ধদেব, এবং যে বিষয়ের উপর আমরা আলোচনা করছিলাম যে এই যে তৃণমূল, সেই তৃণমূল এতটাই দ্বন্দ্বে জড়িয়ে, অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে যে কার্যত রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, দ্বন্দ্বক্ষরণ বলা যেতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বক্ষরণ, যে ক্ষরণ বারবার বিদ্ধ করছে তৃণমূল কংগ্রেসকে, রাজ্যের শাসক দলকে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং এ প্রসঙ্গে আমরা নিশ্চিতভাবেই দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কি বলেছিলেন এই মনোরঞ্জন ব্যাপারে, এবং রুনা খানের যে লড়াই চলছে, যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেদিকে নিশ্চিতভাবেই নজর রাখছে দল। কুণাল ঘোষ তিনি ঠিক কি বললেন শোনাব। কোথাও এত বড় দল, কোথাও একটু মতপার্থক্য হয়েছে, ওটা জেলা নেতৃত্ব দেখছেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়েছে শুনেছি, কারা করেছে বলতে পারবো না, কেউ এই বিবাদের সুযোগ নিচ্ছে কিনা অন্য কেউ উল্টো দিকের তাও বলতে পারবো না। তবে বিষয়টা আমাদের জেলা নেতৃত্ব দেখছেন, যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে। তিনিও ভেবে দেখবেন, দলও ভেবে দেখছে, যাতে এই সমস্যাগুলো না থাকে। কোথাও কুণাল ঘোষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, বা বিষয়টি ছোট বিষয়, এত বড় দল তা নিয়ে বললেও যা যা অভিযোগ উঠে আসছে, একের বিরুদ্ধে একের যা অভিযোগ উঠছে, দলীয় দলের একজন MLA তার কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বার করে দেওয়া হচ্ছে, সেখান থেকে শুধু তাই নয়, সেখান থেকে দলের পতাকা রাস্তায় লোটাপুটি খাচ্ছে। এই প্রসঙ্গে এই যে লড়াইয়ে কার্যত
এই লড়াইয়ে কার্যত বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস নিজেরাও বুঝতে পারছে এই খাওয়াখাওয়িতে আদতে ফায়দা তুলতে পারে বিজেপি, কারণ সাধারণ মানুষ সাধারণ জনগণ পরিষেবা পাচ্ছেন না। এবং বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন রুনা খাতুন, কিংবা রুনা খাতুন তার পাল্টা হিসেবে যা বলছেন তাতে সত্যি বিস্ফোরক তথ্য। এবং এই তথ্যে কার্যত দিশাহারা বলাগড়বাসী, কী করবেন তারা? প্রকৃত পরিষেবা তাদের দিতে পারছেন না এলাকার বিধায়ক। রুনা খাতুন অভিযোগ তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, এমএলএ ফান্ডের যে টাকা সেটা দিয়ে যে কাজ করানো হয়, কেন স্পেসিফিক একজন মাত্র ঠিকাদারকে দিয়ে সেই কাজ করানো হবে? কেন সেই ঠিকাদার একা কাজ পাবে? কেন 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 বারবার কেন? এ প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তিনিও তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই দ্বন্দ্ব নিয়ে। কি বলেছেন সুজন চক্রবর্তী শোনাব। এতদিন তিনি অভিযোগ করছিলেন তৃণমূলের লুঠেরাদের বিরুদ্ধে, তোলাবাজদের বিরুদ্ধে, বলছিলেন যে ওরা টাকা নিয়ে সিট বিক্রি করছে এবং সেই কারণে এমএলএর বিরুদ্ধে তৃণমূলের বাকি অংশ হই হই করে নেমে পড়েছেন। যুযুধান দুই গোষ্ঠী, কে নবান্নের আশীর্বাদ বেশি পাবেন তাই নিয়ে লড়াই। এই লড়াই চলতে চলতে এখন আবার নতুন গল্প আসছে যে এমএলএর যিনি সিকিউরিটি তিনি কোথায় কি দুর্নীতি করেছেন। আচ্ছা, তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রী তাদের সিকিউরিটি দেওয়া হয় কেন? তাদের সিকিউরিটি দেওয়া হয় তো সিকিউরিটির রিজনে না, তাদের সিকিউরিটি দেওয়া হয় যাতে তারা তোলাবাজি করে টাকার ভাগ ঠিকমতো করে পৌঁছে দিতে পারেন। অনুব্রত মণ্ডলের সিকিউরিটির নাম সাইকেল হোসেন, 100 কোটি টাকা, তার চেয়েও বেশি, বাড়ি গাড়ি ফ্ল্যাট। ফলে কোন সিকিউরিটি কার বিরুদ্ধে কী অভিযোগ এসব গল্প শুনে আমাদের লাভ নেই। আইন আইনের মতন করে যে চলছে না, শাসকের আইন যে চলছে, সেই কারণে এখানে সবার সব সাত খুন মাপ যদি নবান্নের অনুপ্রেরণা থাকে। বলছেন নবান্নের অনুপ্রেরণা যদি থাকে তাহলে অয়ের সাত খুন মাপ। আমরা শুনলাম সুজন চক্রবর্তীর কথা, কিন্তু এ প্রসঙ্গে আরও অনেকে অনেকে রিয়াকশান দিয়েছেন। দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকেই জানিয়েছেন তাদের কথা, এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনব এবং দিলীপ ঘোষ কী বলছেন এ প্রসঙ্গে চলুন একবার শুনে নেওয়া যাক। দিলীপ ঘোষ তিনি কী জানিয়েছিলেন সেটা নিয়ে আমরা আবারও ফিরব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে এই ঘটনা শুধু এখানেই থেমে নয়, এই ঘটনার ফলে রাজ্য রাজনীতিতে যে শোরগোল পড়েছে তা কিন্তু বলাই যায়, এবং রাজ্য রাজনীতিতে এর ইম্প্যাক্ট যে ক্রমশই পড়ছে, কারণ শুধু বলাগার নয়, আপনারা যদি দেখেন তালিকাটা লম্বা, ছোটো বড় নেতারা সবাই নেমে পড়েছে। এবং 2024 শুরুর প্রথম দিন থেকেই এই দ্বন্দ্ব প্রকাশ হয়েছে। প্রথম দ্বন্দ্ব নাম্বার ওয়ান যদি দেখেন তাহলে সুব্রত বক্সীর মন্তব্য 1 তারিখ, সুকান্ত সেদিন সুব্রত বক্সীর মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তার পাল্টা দিলেন। আবার সন্দেহতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লেগে গেল তাপস রায়, দলের হাই প্রোফাইল চারজন নেতৃত্ব, তাদের মধ্যেই দ্বন্দ্ব। এবং কুণাল ভার্সেস সুব্রত বক্সী, সুদীপ বনাম তাপস। সুদীপ বনাম তাপসের আগেও আমরা দেখেছিলাম, এবং সেখানে বারংবার আমরা দেখেছিলাম এইভাবেই কিন্তু দ্বন্দ্ব, এবং দ্বন্দ্ব থেকেই কিন্তু এই দ্বন্দ্ব কার্যত তৃণমূলকে যথেষ্টই বিড়ম্বনায় ফেলছে। এবং আপনাদের আরও একটা খবর আমরা জানাবো, আমরা এই দ্বন্দ্ব নিয়ে তো আসবই, কিন্তু পূর্ব বর্ধমান সেখানে একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিকে কেন্দ্র করেও তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী
মাদারে গোষ্ঠী আছে, যুব আছে, যুব বনাম মাদার আছে, আবার ছাত্র বনাম যুব আছে, তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এবার ছাত্রদের মধ্যেও লড়াই লেগে গেছে। পূর্ব বর্ধমানের কলেজে সেই ঘটনাই ঘটলো, দেখুন প্রতিবেদন। আগামী 8ই জানুয়ারি কলেজে বার্ষিক অনুষ্ঠান, সেই মতো জোর কদমে প্রস্তুতি চলছে কলেজে। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর অভিযোগ, বহিরাগতরা দাবি করছে তারাই কলেজে অনুষ্ঠান করবে, একই সঙ্গে তাদেরকে কোনো কিছু না জানিয়ে অপর গোষ্ঠীর সদস্যরা অনুষ্ঠানের কর্মসূচি ঠিক করছে বলে অভিযোগ। আর এরই প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। এরপরই ছাত্র পরিষদেরই দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা, ক্ষণিকের মধ্যে সেই বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনা ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারের দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজ চত্বরে। তবে এ বিষয়ে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জানিয়েছেন, রাজনীতি হচ্ছে এটাকে নিয়ে, কলেজের বাইরের লোকেরা এসে বলে যাচ্ছে যে আমাদের আমাদের লোকেরা কলেজের সোশ্যাল করবে, ঠিক আছে, দিয়ে ওই নিয়ে দুপক্ষ মিলে ছেলেরা ওদের দলের ছেলেরা আমাদের মেয়েদের গায়ে হাত তুলছে, ওদের দল আমাদের টিএমসিবি দল, আমাদের ছাত্র আমাদের ছাত্র পরিষদই দল, আমাদের আমি এই মুহূর্তে আমার আমার লেগেছে ঠোঁটে লেগেছে, চুলে মুঠে ধরে মেরেছে, ওদের কিছু একজন মেয়ে আছে, ওদের মেয়েটা আমাদেরকে চুলে মুঠে ধরে মেরেছে, দুদিন আগে ওই মেয়ে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল, সোশ্যাল 8 তারিখে ডিসাইড করেছে, কিন্তু আমাদের কিছু জানানো হয়নি। আমরা চাইছি আমাদের আমরা উভয় পক্ষ মিলেই হোক, ঠিক আছে, আমাদেরও আমাদেরও গুরুত্ব দেওয়া হোক, কেন আমরা কেন গুরুত্ব পাবো না, আমাদের যেখানে রাজ্য থেকে সিলেকশন করে দিয়েছে সেখানে আমরা কেন গুরুত্ব পাবো না, জেলার লোকেদের ওই ব্লক থেকে যাদের সিলেকশন করেছে তাদের কাছে আমরা কেন গুরুত্ব পাবো না, আমাদের তো তার থেকে উচ্চতে গুরুত্ব পাওয়া উচিত। কলেজে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়নি, সকলে মিলে আলোচনা করেই কলেজের বার্ষিক অনুষ্ঠানের কর্মসূচি স্থির করা হয়েছে, সকলে মিলেই অনুষ্ঠান হবে, এরকমই বক্তব্য অপর গোষ্ঠীর টিএনসিপি ছাত্র নেতার। তবে তিনি আবার অপর গোষ্ঠীকে বহিরাগত বলে পাল্টা অভিযোগ এনেছেন। তখন কথা বলি যে এখানে গোষ্ঠী বলতে কিছু নেই, ঠিক আছে, আর সোশ্যালের কথা যখন আসলো, সোশ্যালে সেখানে বিধায়ক স্যার, ব্লক প্রেসিডেন্ট এবং কলেজের গভর্নিং বডি সকলের সাথে আলোচনা সাপেক্ষে 8ই জানুয়ারি সোশ্যালের ডেট ঠিক করা হয়েছে এবং সকল ছাত্রছাত্রীকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যালটা প্রোগ্রামটা করবে। কিন্তু আজকের ব্যাপার হচ্ছে কিছু বহিরাগত ছেলে সোশ্যাল প্রোগ্রামটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, কলেজের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তার জন্য আমরা দলকে জানিয়েছি, দল তার যথাযথ ব্যবস্থা নেবে। কলেজের মধ্যে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, কলেজ ক্যাম্পাসে তৃণমূলের দুষ্কৃতীরা যে তাণ্ডব চালাচ্ছে তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে কটাক্ষ বিরোধীদের। হিসেবে জানাচ্ছে যে সোশ্যালকে কেন্দ্র করে সোশ্যালে কোন আর্টিস্ট আসবে, কত টাকা খরচ হবে, সেই নিয়ে তাদের গোষ্ঠী দান। আমরা প্রথমেই বলতে চাই এই ঘটনা নতুন করে না, 2011 সালের পরবর্তী সময় এই পশ্চিমবাংলার বুকে বিভিন্ন জায়গায় তৃণমূলের এই ছাত্র সংগঠনের মধ্যে সোশ্যালকে কেন্দ্র করে কে কত টাকা হিস্সা পাবে, কে কত টাকা কার পকেটে ঢোকাবে, সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। কিন্তু আমাদের দ্বিতীয় কথা যেটা যে কলেজে সোশ্যাল হবে, আর সেই সোশ্যাল নিয়ন্ত্রণ করবে কেন টিএমসিপি, টিএমসিপি কি ছাত্র সংসদ পরিচালনা করছে নাকি? 2017 সালের পরবর্তী সময় এই পশ্চিমবাংলার বুকে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এবং আমরা দেখতে পেরেছিলাম 2019 সালে আমাদের গোটা রাজ্যের সমস্ত ছাত্র সংসদগুলো যেগুলো নির্বাচিত বা অনির্বাচিত যেভাবেই হয়েছিল কিনা সেই সবকটা ছাত্র সংসদকে অ্যালোক করা হয়েছিল, তারপরেও কেন নতুন করে এই ছাত্র সংসদগুলোকে দখল করে থাকে টিএমসিপি, আমাদের প্রশ্ন এটা। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় রাজনীতিকরণ, সেটা আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থার মধ্যেও ঢুকে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থায় এক মানুষ স্বামী বিবেকানন্দকে আদর্শ করে পড়াশোনা করতো, আমাদের মুনি ঋষিদেরকে আদর্শ করে পড়াশোনা করতো, এখন সমস্ত কলেজে কলেজে টিএমসিপির ঝান্ডা ঝুলছে, দখলদারির রাজনীতি চলছে, এবং কে প্রোগ্রাম করবে, কোনটাই সোশ্যাল হবে, সেটাও তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। তাই আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা অঙ্গনে রাজনীতিকরণ করা উচিত নয়, এবং আগেও দেখেছি আমরা তৃণমূলের নবীনের সাথে প্রবীণের ঝামেলা, প্রবীণের সাথে নবীনের ঝামেলা, সেটা আস্তে আস্তে শিক্ষার অঙ্গনেও ঢুকে যাচ্ছে। তাই আমার মতে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করার জন্যই তৃণমূল কংগ্রেস যথেষ্ট। কলেজে গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ বাহিনী, তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা ঘিরে এখনও কার্যত থমথমে কলেজ চত্বর। প্রসূন সামন্ত রিপোর্ট, নিউজ বর্তমান, পূর্ব বর্ধমান। এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতন পূর্ব বর্ধমানে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং আমরা প্রসূন সামন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রসূন, শোনা যাচ্ছে? প্রসূনের সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। প্রসূন সামন্ত,
আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। প্রসূন এই মুহূর্তে প্রসূন সামন্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছে। প্রসূন শোনা যাচ্ছে? আমরা ওর সঙ্গে যোগাযোগ করবো আবারও। তবে যে বিষয়টা আপনাদের আবারও জানাচ্ছি যে এই গোষ্ঠী দ্বন্দ্বতে সম্পূর্ণভাবে জর্জরিত হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা দেখা যাচ্ছে। প্রসূন সামন্ত আমরা কথা বলার চেষ্টা করবো, তার সঙ্গে টেলিফোন লাইনে আছেন তিনি, যান্ত্রিক কারণে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রসূন শোনা যাচ্ছে? জানি রাখি যে কলেজে বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে বিএমসিসি দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, তারপর সেই উত্তেজনা থেকে হাতাহাতিতে এসে পৌঁছায়। এই ঘটনাটি পূর্ব বর্ধমানে ভাতারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানা পুলিশ। যে ভাতার দাসরকি হাজার মেমোরিয়াল কলেজে বিএমসিপির একটি ইউনিট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিএমসিপি একটি ইউনিটের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ইতিমধ্যে একটি বিএমসিপি যে রাজ্য থেকে তাকে নিযুক্ত করা হয়েছে, সেই সঙ্গে আর একটি গ্রুপ রয়েছে বিধায়ককে, যে বিধায়ক এই গভর্নিং বডির একটা মেম্বার, এই কলেজের গভর্নিং বডির মেম্বার। এইখান থেকেই মানে যেটা প্রশ্ন উঠছে যে এই যে কলেজে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা কারা নেতৃত্ব দেবে এবং এইখানে যে একদমই প্রসূন সব মিলিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব অনেকটাই ছড়িয়ে পড়েছে এবং তার ফলাফল এমনটাই যে ছাত্রদের মধ্যেও কিন্তু এই ঘটনা ঘটছে। অনেক ধন্যবাদ প্রসূন। প্রসূন সামন্ত আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান থেকে ছিলেন, আমাদের প্রতিনিধি। এবং যে বিষয় দিকে আমরা নজর রাখছিলাম, বারবার যেটা বলছিলাম, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল রক্তক্ষরণ দলের অন্দরে শুরু হয়ে গেছে। এবং এই অন্দরে যে ক্ষরণ, দ্বন্দ্বক্ষরণ আমরা বলছি, দ্বন্দ্বক্ষরণের জেরবার তৃণমূল, তা সে বলাগর হোক, সেখানে বিধায়ক বলান, জেলা পরিষদের সদস্য হোক, কিংবা পূর্ব বর্তমানে ছাত্রদের মধ্যে অশান্তি হোক, এই ঘটনা বারবার প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচতলা পর্যন্ত এখন দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্ব। কো কে কার লবি, কে কার লোক, কে কার সবচেয়ে বড় হতে পারে, এই নিয়েই লড়াই চলছে। আমাদের সঙ্গে নৌশাদ সিদ্দিকী, তিনি একটি প্রতিক্রিয়া তার পাওয়া গেছে, আমরা পেয়েছি তার নৌশাদ সিদ্দিকের প্রতিক্রিয়া। এই যে তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী বনাম এই রুনা খাতুন কিংবা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, সে নিয়ে কী বক্তব্য রেখেছেন নৌশাদ সিদ্দিকী, আইসাফ বিধায়ক এবং চেয়ারম্যান, শুনুন। দেখুন, শুধু নবীন প্রবীণ নয়, অনেক জান প্রবীণ প্রবীণও লড়াই হচ্ছেন, শুধুমাত্র বলবো না যে খাওয়া খাই লড়াই, এখানে অস্তিত্বের লড়াই চলছে, কারো আমিত্বের লড়াই চলছে, কে বড় কে ছোটো এটারও লড়াই চলছে, আবার সিন্ডিকেটেরও লড়াইটা চলছে। তবে মনোরঞ্জন বাবুর ক্ষেত্রে বলবো, ওনার অপরাধটা এটাই যে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, যেখানে বালি চুরি সেখানে আটকানোর চেষ্টা করছে, রেশন নিয়ে দুর্নীতি হচ্ছিল, রেশন বিক্রি করে দিচ্ছিলো, সেখানে গিয়ে কথা বলেছেন যারা রেশন বিক্রির সাথে যুক্ত, দেখো হয়তো তাও তার তৃণমূল কংগ্রেসের মধ্যে যে জুয়ার ঠেক চলছে সেটা বন্ধ করতে চাইলে, সে জুয়ার ঠেক এক প্রকার শুনছি নাকি আবার ব্লকের এক নেতা চালাচ্ছেন, এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বলি হয়তো তাকে আজকে এই ধরনের সমস্যা। নৌশাদ সিদ্দিকী সরাসরি দাঁড়িয়েছেন মনোরঞ্জন ব্যাপারীর হয়ে এবং তিনি ব্যাট ধরেছেন, বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। মনোরঞ্জন ব্যাপারীকে আমরাও বিধানসভায় দেখেছি, অত্যন্ত সাদামাটা মানুষ, গলায় গামছা দিয়ে আসেন, ছোটোখাটো হাইটের মানুষ, তার সাজসজ্জাতেও বিশেষ কিছু লক্ষ্য করা যায় না, বিশেষ মোটামোটা চেন যেরকম অনেকের গলায় দেখা যায়, ইতিমধ্যে ব্লক স্তরের নেতাদেরও দেখা যায়, সেরকমটা নয়। তিনি খুব ছাপোষা এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বিধায়কই তাকে বেশ সমীহ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আমি দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুরস্কার তুলে দিয়েছেন, যথেষ্ট শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং দলের অন্যান্য নেতার সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক, বিধানসভায় চিত্রটা এরকম দেখা যায়। কিন্তু সমস্যা তৃণমূলের অন্দরে রয়েছে, সেই অন্দরের সমস্যাটা আমরা জানব, কিন্তু তার আগে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।